ফ্যামিলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটিতে আছো। আজকে 23শে জানুয়ারি, তো দেখে তো বুঝতেই পারছো এই ইভেন্টের কথাই বলছিলাম। ফাইনালি আজকে যাচ্ছি, যাওয়ার কোনো রকম সেরকম ঠিকঠাক ছিল না। সবাই মিলে লাস্ট গুড়িয়ে বেঁচে থাকা পাবলিক আমরা, ঠিক আছে, আর সবাই এনজয় করে নিয়েছে। দুদিন তিন দিন ধরে অনেক এনজয় হয়েছে, অনেক প্রোগ্রাম হয়েছে, যেগুলো কোনোটাই আমি অ্যাটেন্ড করতে পারিনি। ফাইনালি আজকে যাচ্ছি, তো এইরকমভাবে রেডি হয়েছি। জানিও এটা মায়ের ঢাকাই শাড়ি, ঢাকাই জামদানি, আর মায়ের এই শাড়ির সাথে পরব বলে এই ব্লাউজটা আমি অর্ডার করেছিলাম, এই হাইনেক উলেনের ব্লাউজটা, ঠিক আছে। যেহেতু মানে কোনো শল বা তোমার সোয়েটার কিছু পরবো না তাই, আর মেকআপ সবই করেছি কিন্তু সবই হালকা হালকা। চোখে ফার্স্ট টাইম নিজে লেন্স পরলাম, এই যো জানিও কেমন লাগছে। এটা আমার মানে খুব কাছের মানুষ একজন আমাকে গিফট করেছে, মানে খুব ভালোবাসে, আমিও তাকে খুবই ভালোবাসি, গিফট করেছে কালকে সন্ধ্যাবেলা, না হলে হয়তো সারা এতটা সুন্দর লাগতো না। তো যাই হোক, আমি রেডি হয়ে পড়েছি আর তোমাদেরকে দেখাচ্ছি। পুতুলিকে বলা হয়েছিল পুতুলি যাবে না, পুতুলির পড়া আছে সেই কারণে পুতুলি যাবে না, আর এই ব্যাগটা এর সাথে খুব ম্যাচ করতো। বাট অফিসে যাচ্ছি, বুঝতেই পারছো, মানে অনেক কিছু জিনিসপত্র নিতে হলো। ছাতা নিয়েছি, তারপরে রুমাল নিয়েছি, এই সমস্ত জিনিস নেওয়ার জন্য এই ব্যাগটা আমি ক্যারি করতে পারছি না। বাট এই ব্যাগটা নিলে জানি খুব সুন্দর হয়তো লাগতো, বাট কিছু করার নেই, বড়ো সড়ো একটা ধামসাপ ব্যাগ নিয়েছি, এই যো এই ধামসাপ ব্যাগ নিয়েছি। তো চলো, সবটাই যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তোমরা জানো আমার অফিসে হাতে কোনো একজনই আছে যে ক্যামেরার সামনে সবসময় আসে, ঠিক আছে। যাই হোক, এই বস্তা পচা ব্যাগটা নিতে হচ্ছে, কিছু করার নেই। যাই হোক, রেডি হয়ে পড়েছি। আর তোমাদেরকে ওখানে যদি লাউড মিউজিক হয় তো সেক্ষেত্রে আমি ভয়েস ওভার দিয়ে সবটা বলে দেবো, কী প্রোগ্রাম, কেন প্রোগ্রাম হচ্ছে বা কী বৃত্তান্ত সবটাই জানাবো। তো চলো আর লেট করবো না, আর না হলে নতুন নতুন লেন্স পড়েছি, লেন্স কখন খুলে একটা চোখে লেন্স থেকে যাবে আর একটা চোখে হয়তো খুলেই পড়ে যাবে, বুঝতেই পারবো না। তো চলো, লেন্স খুলে আসার আগে প্রোগ্রাম কমপ্লিট করে বাড়ি ঢুকতে হবে, ঠিক আছে। তো চলো, জোক মানে ইয়ার্কি করলাম, তো যাই হোক চলো জানিও আমাকে কেমন লাগছে। এই যে এই ফুল লুকটা পারলে আমি শেয়ার করে দেবো, অফিসে গিয়ে কাউকে একটা ফোন মানে ক্যামেরাটা ধরিয়ে ফুল লুকটা শেয়ার করে দেবো। চলো বেরোনো। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, এখানে আমি পৌঁছে গেছি আমাদের অফিসে। অ্যাকচুয়ালি যারা জানো আশেপাশে থাকো তারা তো প্রত্যেকে জানো, বিশাল বড় করে কবিতা উৎসব হয় বাইরে থেকে, বাংলাদেশ থেকে, তারপর উড়িষ্যা থেকে, বাইরে থেকে প্রচুর প্রচুর কবি আসেন, শিল্পীরা আসেন। অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা কী সেটা তোমাদেরকে বলি, আমাদের অফিসের যিনি চেয়ারম্যান, যিনি প্রায় হলদিয়ায় যার মানে কি বলবো, প্রায় ধরনা হ্যাঁ 10-12টার মতো কলেজ আছে, ছোট বড় কলেজ আছে, মেডিকেল কলেজ আছে, তারপর অনেক ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, নার্সিং কলেজ আছে, বিএড কলেজ আছে, এগুলো এসব নিয়ে পরে তোমাদেরকে কোনো দিন বলবো। তো উনি চেয়ারম্যান, উনার স্ত্রী প্রায় বেশ কিছুদিন আগে গত হয়েছেন, ঠিক আছে, যিনি খুব ভালো কবিতা লিখতেন আর ভীষণ ভালো মানে গুণ ছিল উনার, ঠিক আছে, ভীষণ ভীষণ ভালো কবিতা গান সমস্ত কিছু খুব ভালো করতেন। উনিও অনেকবার বিদেশে গেছেন কবিতা বলার জন্য বা অনেক কিছু প্রাইজও পেয়েছেন। তো উনার স্মৃতির উদ্দেশ্যে বা উনাকে শ্রদ্ধা জানানোর জন্য এই প্রোগ্রামটা আমাদের চেয়ারম্যান কন্টিনিউ করেন প্রত্যেক বছর, শুধু আমাদের এলাকায় নয় মানে আশেপাশে এলাকায় বলো বা বিদেশ থেকেও বিভিন্ন রকম শিল্পী, তারপর তোমার কবি, ওনারা কিন্তু এসে থাকেন। মানে এই বড় প্রোগ্রামটা দরুন কি বলো তো, শুধু আমাদের অফিসের স্টাফ নয়, প্রত্যেকে মানে অফিসের যারা আমরা কাজ করি তাদের বাড়ির লোক, আশেপাশে গ্রামের লোক বা এলাকার লোক বা স্কুল বাচ্চাদের স্কুল থেকে সবাই আসে। তো ভীষণ ভালো প্রোগ্রাম হয়, সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়, আর তার সঙ্গে সঙ্গে এক্সিবিশনও হয়। তো প্রচুর প্রচুর আনন্দ মজা হয়, তোমরা তো দেখতেই পাচ্ছ, আমি তো গেছি একেবারে শেষ দিনে। অ্যাকচুয়ালি এই ফার্স্ট টাইম আমি আমার অফিসের কোনো প্রোগ্রাম তোমাদের সাথে ব্লগের দরুন শেয়ার করছি, আই হোপ তোমরা বুঝবে আর অনেক অনেক সাপোর্ট করবে। আর কেমন লাগলো
প্লিজ আমাকে কমেন্ট করে জানিও এই যে কবি মানে শিল্পীদেরকে দেখছো, ইনারা প্রত্যেকেই বাইরে থেকে এসেছেন নিজেদের নিজেদের আর্ট বলো বা নিজেদের শিল্পকলাকে তুলে ধরার জন্য, যেটা প্রত্যেকটাই এক্সিবিশন হয়। আর আমরা মানে অনেক সৌভাগ্য মানে সৌভাগ্যের অধিকারী যে এগুলো সব কিছু আমরা চাক্ষুষ দেখতে পাই আমাদের চেয়ারম্যানের জন্য। 3 দিন যাবত অনুষ্ঠান হয়, লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট স্ন্যাক্স সমস্ত কিছু ওখান থেকে প্রোভাইড করা হয় এবং প্রত্যেকটাই সুন্দরভাবে গুছিয়ে মানে আনলিমিটেড যাকে বলতে পারো সেভাবে হয়। আমি তো 3 দিন যেতে পারি না, আসলে বাড়ির থেকে অনেকটা দূরে, তাই আজকে শেষ দিন গেলাম আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম। আর অ্যাকচুয়ালি কী বলো তো, অফিসে সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি নয় বা সবাই জিনিসটা বোঝেও না, সেই জন্য আমি আমার মতো করে চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার। আই হোপ তোমরা বুঝবে। আর তোমরা প্লিজ জানিও আমার এই অফিস প্রোগ্রামটা তোমাদের কেমন লাগলো, আর আমাকে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিও। তো চলো আর বেশি বকবক করবো না, ভীষণ ভালো একটা পরিবেশ, ঠিক আছে। এই যে ইনার ফটো দেখতে পাচ্ছ, ইনার কথাই আমি বলছি, তমালিকা পন্ডা শেঠ, অনেকেই হয়তো জেনে থাকবে, মানে উনাকে শ্রদ্ধা জানানোর জন্যই বিশাল প্রোগ্রামটা করেন উনি প্রত্যেক বছর, এরকম আরও প্রোগ্রাম করেন। আমি যদি অ্যাটেন্ড করি তোমাদের সঙ্গে মানে ডেফিনেটলি শেয়ার করার চেষ্টা করব। সবাই এসছে, সবাই এনজয় করছে, তো শেষমেশ খেতে বসে গেছি। আমি ভিডিও করতেই মানে মাথার মধ্যে বেরিয়েই গেছিলো ভিডিও করতে, ঠিক আছে, আর খালি মনে হচ্ছিলো এ মনে হয় দেখছে সে মনে হয় দেখছে, আমার লজ্জা লাগছে। তো যাই হোক, লাঞ্চ খুব ভালো ছিল, প্রত্যেকটা বাঙালি রান্না ছিল, মাটানো ছিল সব, খুব মানে কী বলবো, ভর পেট খেয়ে দুজনে আবার এসছি রিলায়েন্স স্মার্ট স্টোরে। তো এখানে অনেক ডিসকাউন্ট দিচ্ছে, তোমরা তো জানো 23 জানুয়ারি থেকে 26 জানুয়ারি অনেক কিছু ডিসকাউন্ট থাকে, বাজার করে তারপর বাড়ি ফিরবো।